কংগ্রেস মরিছে, পাকিস্তান কান্দিছে। রাহুল গান্ধীক ভারতের প্রধানমন্ত্রী বনাব বিচাৰে পাকিস্তানে। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর মন্তব্যের পিছতে কংগ্রেসক এপালি ভালকৈ দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। ফাওয়াদ চৌধুরীর মন্তব্যে উদঙাই দিলে কংগ্রেস আর পাকিস্তানের মাজর মিটিরালি। আজ যাব ভারত মে কংগ্রেস কমজোর হো রহি হ্যায়, ইয়ানি সূক্ষ্ম দর্শক যন্ত্র লেকর কে ভি কংগ্রেস কো ঢুঁড়না মুশকিল হো রহা হ্যায়। এপিনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসাত পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, আনপিনে কংগ্রেস তথা রাহুল গান্ধীক তুলা ধুনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেস কে লিয়ে আব পাকিস্তানি নেতা দুয়া কর রহে হ্যায়, শাহজাদে কো প্রধানমন্ত্রী বানানে কে লিয়ে পাকিস্তান উতাবলা হ্যায়। আপনি কল দেখা হোগা, আর হম তো জানতেই হ্যায় কংগ্রেস তো পাকিস্তান কি মুরিদি হ্যায়। গুজরাটের আনন্দত এক নির্বাচনী সভাত মোদিয়ে কয় যে পাকিস্তানি নেতাই কংগ্রেসের বাবে প্রার্থনা করে আছে, ভারতত কংগ্রেস দলটো দুর্বল হয়ে পড়া বাবে পাকিস্তানি নেতাই প্রার্থনা করেছে। ইয়াত কংগ্রেসের মৃত্যু হয়েছে আর তাত পাকিস্তানে কান্দিছে। কি ইহা কংগ্রেস মর রহি হ্যায়, পাকিস্তান রো রহা হ্যায়। মোদী আকো কয় যে সকলে জানে কংগ্রেস পাকিস্তানের অনুরাগী, সে পাকিস্তানে রাহুল গান্ধীক প্রধানমন্ত্রী বনাব বিচারে বলেও কটাক্ষ মোদীর। আপকো পতা চলা হোগা কংগ্রেস কে লিয়ে আব পাকিস্তানি নেতা দুয়া কর রহে হ্যায়, শাহজাদে কো প্রধানমন্ত্রী বানানে কে লিয়ে পাকিস্তান উতাবলা হ্যায়। মোদী আকো কয় কংগ্রেস সরকারে সন্ত্রাসবাদীর মালিক সকল দসিয়ার দি ফুরিছে, আমি রণক্ষেত্র নামি সন্ত্রাসবাদী নিপাত করেছো, আর হম তো জানতেই হ্যায় কংগ্রেস তো পাকিস্তান কি মুরিদি হ্যায়। পাকিস্তান আর কংগ্রেস কি ইয়ে পার্টনারশিপ अब पूरी तरह एक्सपोज हो गई है। भाइयों और बहनों, देश के दुश्मनों को आज भारत में मजबूत सरकार नहीं चाहिए, उनको कमजोर सरकार चाहिए। উল্লেখযোগ্য যে নির্বাচনের বতরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়ে পড়া বাবে রাহুল গান্ধীক প্রশংসা করেছিল পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরীয়ে। ভারতের সাম্প্রতিক পরিস্থিতি দেখাই দিয়া বলে রাহুলক প্রশংসা করেছিল ফাওয়াদ চৌধুরীয়ে। তার পিছতে রাহুল গান্ধী আর কংগ্রেসক পতাত পিহাদি নিজের ভাষণতে পিহি পেলালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।